আজ বুধবার, 18ই বৈশাখ, 2024 সালের পয়লা মে। ধনুরাশি, ধনুলগ্ন, সাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই সকল শ্রমিক ভাই বন্ধুদের জন্য রইল রাজযোগ চ্যানেলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পয়লা মে, আপনারা প্রত্যেকেই আপনাদের আশেপাশে থাকা শ্রমিক ভাই বন্ধুদের বা দিদিদের আপনারা কোনো প্রকার উপহার বা কোনো প্রকারভাবে তাদের যদি উপকারে আসতে পারেন, এর ফলে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের নিশ্চিতভাবে সমৃদ্ধি হবে। আজ বুধবার, বুধগ্রহের বীজমন্ত্র ওম রাং ব্রিং ব্রং সবুধায় নামা 108 বার জপ করুন, এনি টাইম উপকৃত হবেন। সবুজ রঙের ড্রেস পরুন, সবুজ এলাচ খান, সবুজ শাকসবজি খান, উপকৃত হবেন। বুধ মানেই তো বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের গ্রহ, তাই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি, যাদের চন্দ্ররাশি ধনু এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। পরিবারের কিছু সদস্যদের ঈর্ষণীয় ব্যবহার বা তাদের কিছু ইগো অহংকার আপনাকে বিরক্ত করতে পারে। মেজাজ যেন হারাবেন না, অন্যথায় পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে। মনে রাখবেন, যা সারানো যায় না তা অবশ্যই সহ্য করে নিতে হয়। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আপনি যদি বিদেশের কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাহলে সেটি চড়া দামে বিক্রি হবে, যার ফলস্বরূপ আর্থিক মুনাফাও আপনারা লুটতে পারেন। বিজনেসম্যানদের আজ কাজের কারণে অযাচিত কোনো ভ্রমণ কিন্তু করতে হতেই পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আজ আপনারা করতেই পারেন, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয়। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন।